দীর্ঘ প্রতীক্ষার অন্তত পান্তু পালেহি এমভি লাল বাহাদুর শাস্ত্রী জাহাজ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আদরিলে এমভি লাল বাহাদুর শাস্ত্রী জাহাজ। পান্ডুপোর্টত জাহাজ আর জল মন্ত্রালয়ের উদ্যোগত অনুষ্ঠিত হওয়া এক বিশেষ অনুষ্ঠানত কেন্দ্রীয় মন্ত্রীজনের সঙ্গে উপস্থিত থাকে এই অনুষ্ঠানত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জলপথৰে আৰম্ভণি ঘটিল খাদ্যৰ আমদানি ৰপ্তানিৰ প্ৰক্ৰিয়াৰ। সমান্তৰালভাৱে মুকলি হ'ল ইণ্ডো বাংলাদেশ প্ৰটকল ৰুট। ৰাজ্য চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াও আজি তেখেতে এই ছেক্টৰত বিশেষকৈ ইনলেণ্ড ৱাটাৰৱেজৰ ক্ষেত্ৰত ৰাজ্য চৰকাৰে আগন্তুক দিনত ল'ব লগা পদক্ষেপৰ সন্দৰ্ভত যিখিনি আসনি কথা ঘোষণা করলে মই তেখেতক স্বাগতম জানাইছো আর কেন্দ্রীয় সরকারের পৰা যিমান আমি পাৰো এই ক্ষেত্ৰত রাজ্য সরকার সহায় কৰি যাম, কারণ যৌথ প্রচেষ্টাত আগন্তুক দিনত এই পথছোৱাক অধিক সুচল কৰি তুলিব লাগিব আর এই পথৰ যোগেদি উপার্জনের পথ আমি আবিষ্কার কৰিব লাগিব আর উঠি অহা প্রজন্মক মর্যাদা সহকারে উপার্জনের পথ প্রদান কৰিব লাগিব। এম ভি লাল বাহাদুর শাস্ত্রী জাহাজখনেৰে পাটনার পৰা গুৱাহাটীলৈ অনা হল 200 মেট্রিক টন খাদ্য সামগ্রী। বিগত 5 ফেব্রুয়ারীত পাটনার কাইঘাটৰ পৰা রওনা হৈছিল এম ভি লাল বাহাদুর শাস্ত্রী জাহাজখন। অবশেষত 2350 কিলোমিটার অতিক্রম কৰি পান্ডুপোর্টত উপস্থিত হল এম ভি লাল বাহাদুর শাস্ত্রী জাহাজ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ তৎপরতাত জল পরিবহনত এয়া উল্লেখনীয় সংযোজন। জাহাজ আর জল মন্ত্রালয়ের উদ্যোগত অনুষ্ঠিত করা বিশেষ অনুষ্ঠানত উপস্থিত থাকি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দিলে কেতবোর বিশেষ প্রতিশ্রুতি। 5 ফেব্রুয়ারীত এই জাহাজখনের যাত্রা আরম্ভ হয়েছিল আর এই জাহাজখনের লক্ষ্য আসলে যে রাস্তাত কি কি বটলনেক আছে, অর্থাৎ এই জাহাজখন পরীক্ষামূলক জাহাজ আছিল। এই জাহাজখনের নাবিকসকলে এতিয়া আমাক জানাব যে কোন জায়গাত কি অসুবিধা আছে, এই অসুবিধাবিলাক দূরকরণৰ বাবে সোণোৱাল ডাঙৰীয়াৰ নেতৃত্বত কাম আৰম্ভ হ'ব। আজি যদি 5 ফেব্রুয়ারির পৰা আমি ইয়াত আহি পাওঁতে আমার 5 মার্চ হৈছে, বটলনেকখিনি দূর কৰি যোৱাৰ লগে লগে সময়সীমা কমি কমি গৈ থাকিব। তাতকৈ ডাঙৰ কথা, ইমান 1800 মেট্রিক টন ষ্টিল আৰু খাদ্য সামগ্ৰী যেতিয়া নদী দি আহিব, ৰাস্তাৰ ওপৰত হেঁচা বহু পৰিমাণে কমিব, ট্ৰেফিকৰ ওপৰত হেঁচা কমিব, পলিউশ্যন কম হ'ব আৰু ক'ব গ'লে আসাম অৰ নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজন উইল প্ৰমোট গ্ৰীণ ট্ৰান্সপৰ্টেশ্যন। ভিডিও জার্নেলিস্ট বঞ্জিতর সহযোগত অনুপজ্যোতি নাথর রিপোর্ট, ঈশান নিউজ।